আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। যে বিকাশের রেজের দোকানদার বলতেছিলাম, যে 18,000 টাকা বিকাশকে পাঠানো হয়েছিল ভাই, টাকা পাইছিলেন? 18,000? হ্যাঁ পাইছি তো। জি জি পাইছি। হ্যাঁ ভাই, ওই টাকাটা তো আপনি পাইছেন। আপনি কি আমাদের মতো এজেন্টের ব্যবসা করেন না পার্সোনালি ব্যবহার করেন ভাই? না পার্সোনালি ব্যবহার করি, পার্সোনালি ব্যবহার করেন। কিন্তু আপনার ওই টাকাটা ক্যাশ আউট বা সেন্ড মানি করতে কোনো সমস্যা হয়েছিল? ফোন থেকে টাকাটা বের করতে পারছিলেন? না ওই উঠাই নেই টাকাটা আর কি। তুলতে গেলে বিষয়টা বুঝতে পারতেন, মানে আপনার ওই টাকাটা পাঠানোর পরে, বুঝতে পারছেন ভাই? এই আমাদের দোকানে এই 10 মিনিট আগে অন্য একটা মহিলা কাস্টমার আসছিল, সেই মহিলা কাস্টমার হচ্ছে 3,000 টাকা বিকাশ করে ওই মহিলার নাম্বার হচ্ছে ঢুকাবে, তো ওই মহিলার টাকা গেলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মহিলা কাস্টমার করছে কি, ওই 3,000 টাকার ভিতর 1,000 টাকা দিয়ে গেছে জাল টাকা, বুঝছেন? এখন ভাই 1,000 টাকা জাল টাকা দিয়ে গেলে পরে ওই মহিলার নাম্বারটাই আমি হচ্ছে বিকাশ এর বসে একটা জিডি কমপ্লেন করবো, যাতে ওই মহিলা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে বা অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকাইতে গেলে অফিস থেকে যাতে ওনার লেনদেনটা বন্ধ করে দেয়, যাতে উনি টাকাটা তুলতে না পারে। সেই কারণে মনে করেন আমি জিডিটা করবো। কিন্তু ওই আপনার নাম্বারটা আর ওই মহিলার নাম্বারটা আর কি পাশাপাশি লেখা ছিল, ওই মহিলার নাম্বারটাই জিডি কমপ্লেনটা করতে গিয়ে ভুল করে হচ্ছে আপনার এই নাম্বারটাই বিকাশ এর বসে আমি ভুল করে জিডি কমপ্লেনটা করছি, বুঝছেন? এখন বিকাশ এর বসে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ রাখছে, আপনি কোনো টাকা তুলতেও পারবেন না বা অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকাইতেও পারবেন না, বুঝছেন ভাই? এই ক্ষতিটা আপনার আমি করে ফেলাইছি। এখন তো আপনার এই ফোন দিয়ে তো পুরো বিষয়টা তো না জানালে আপনি বুঝতে পারছেন না বা জানতে পারছেন না দোকানদার আবার এই ক্ষতি করছে, আপনি বুঝতে পারছেন বলেন ভাই? জি বুঝতে পারছি। এখন তো আপনার অ্যাকাউন্টটা বন্ধ আছে, এখন তো চালু করা লাগবে, চালু করা লাগবে না? হ্যাঁ চালু না করলে আমি টাকা উঠাবো কেমনে? এই কারণে আর কি ফোনটা দিও। আচ্ছা সমস্যা নাই, আমি এখন আপনার নাম্বারটা বিকাশ এর বিষয়ে মেসেজের মাধ্যমে আমি রিকোয়েস্ট করে দিচ্ছি। ওই রিকোয়েস্ট করলে পারেই ওই বিকাশ এর বিষয় থেকে আপনার ফোন দিবেন, ফোন দিলে পারে আপনি বলবেন যে দোকানদার আমার পরিচিত লোক হয়, সে অন্য একটা নাম্বারে যদি কমপ্লেনটা করতে গিয়ে ভুল করে আমার দায় করছে, তো আমার এখানে তো আমার কোনো দোষ নাই, ভুল করছে দোকানদার করছে, আমার অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ রাখছেন, দ্রুত চালু করে দেন। এই কথা বলে আপনার চালু করবেন, আর চালু করার পরে আমার একটি ফোন দিয়ে জানাই দেন, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, অফিস থেকে ফোন দিলে অবশ্যই আপনি একটু কথা বলে কষ্ট করলেও চালু করে নিন। হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই, কিছু মনে করেন না ভাই। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিকাশ। বিকাশ থেকে কাস্টমার প্রতিনিধি আদুলিস আমরা তো বলছি, সম্মানিত গ্রাহক ভালো আছেন আপনি? জি স্যার, আমি তো দুঃখিত, আমরা দেখতে পাচ্ছি একটা এজেন্ট কর্তৃক জিডি কমপ্লেন দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টের লেনদেনটা আমাদের অফিস থেকে বন্ধ করে রাখা হয়েছে, এই বিষয়ে দোকানদার এজেন্ট আপনাকে জানাইছিল? হ্যাঁ জানাইছিল। জি স্যার, এখন কি আপনার অ্যাকাউন্টের লেনদেনটা চালু করে নিতে যাচ্ছেন? কি দেব স্যার? না আমার লেনদেন চালু করার দরকার নেই। জি স্যার, লেনদেন চালু করার দরকার নেই, মানে আপনার লেনদেন সার্ভিসটা চালু করবেন না, তাই না? না জি স্যার। সেক্ষেত্রে আপনি আপনি এখন কোথায় অবস্থান করছেন? আমি এখন তোর বাস করতেছি। জি স্যার, তোর মাস করতেছি, বুঝতে পারছো? একটু পরেই দেখবি ইউটিউবে চলতেছে তোর কাহিনী, পরেই দেখবি ইউটিউবে চলতেছে। ইউটিউব খুলে রাখ, ইউটিউব খুলে রাখ, তোর তোর কাহিনী, তোর কণ্ঠ, তোর সবকিছু ইউটিউবে বাসবো। দেখ এই তোর কণ্ঠটা মোবাইলে বাজবে, তোর আত্মীয় স্বজন, তোর বাপ মা, ভাই বন্ধু বান্ধবী সবাই তোর খণ্ডটা শুনবে, ঠিক আছে? তুই তোর কণ্ঠটা আমি একদম এখনই ইউটিউবে দিতেছি, খেয়াল রাখিস।
আরে